শিবরাত্রি সবাইকে। তো আমি তো রাত্রিটা করতে পারছি না, আমি আজকে দিনেই করছি। তো আজকে ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করতে যাচ্ছি, কি কি করব কি না করব সমস্ত নিয়ম কানুন সমস্ত তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো আজ বছরই মানে বাড়িতে আমাদের একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, সেটার মাথায় জল ঢেলে থাকি। এখনো পর্যন্ত একবারও শিবরাত্রি করে উঠতে পারিনি, মানে প্রত্যেকবারে ভাবি করব করব না, কিছু না কিছু থেকেই যায়, করতে পারি না। যাই হোক, ভগবান জানি না কোনদিন আমাকে শিবরাত্রি করাবে। শিবরাত্রি করতে পারি না তো কি হয়েছে, শিবদিন অবশ্যই করি, প্রত্যেক বছর করি। আমার যবে থেকে বুঝ হয়েছে তবে থেকে আমি মায়ের সাথে সাথে শিবের মাথায় জল ঢালি, মানে আমাদের যে ছোট্ট শিবলিঙ্গটা আছে ওটার মাথায় জল ঢালি। সমস্ত নিয়মকানুন নিজের যতটুকু জানা আছে ততটুকু মেনেই করার চেষ্টা করি, কি কি করবো কি না করবো সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো। এখন প্রায় নয়, যাই হোক, আমি ওই দিকে রেডি হতে হতে বৌদি আগেই চলে এসেছিল। তো বৌদি হচ্ছে এখানে সমস্ত ফল টল কেটে নিচ্ছে, আর আমি হচ্ছে এসেই মাত্র আগে ঠাকুরকে পুজো দিয়ে দেবো, মানে নিত্য যে পূজাটা সেই পূজাটা আমি আগে দিয়ে নেবো। তো এখানে দুই বৌদি ফল কাটতে ব্যস্ত, আর আমি এখানে ঠাকুরের ফুলগুলো নামিয়ে নিয়ে সেগুলো ফেলে হচ্ছে তুলসী তুলে নিচ্ছি, কারণ স্নান করার আগে তুলসী তোলা যায় না, সেই জন্য হচ্ছে স্নান টান করে একদম শুদ্ধ কাপড় পরে হচ্ছে তুলসীগুলো আগে তুলে নিচ্ছি। হ্যাঁ, আমি এটা জানি এবং মানি যে আমি পুজোর কাজ অত ভালোভাবে করতে পারি না, তবু যেদিন করি তো সেদিন আমি ভালোভাবে করার চেষ্টা করি, মানে মনোযোগ দিয়ে করার চেষ্টা করি। তারপর এদিকে শিবকে স্নান করানোর জন্য ডাব লাগে, আমি সেই ডাবটা কেটে নিচ্ছি। অনেকেই বলছিলাম, মানে বৌদিদের বলছিলাম, বৌদিরা বললো যে পারবে না, সেই জন্য আমি হচ্ছে ডাবটা কাটার দায়িত্বটা নিয়ে নিলাম। আর এদিকে আমি এদিকে ডাব কাটতে কাটতে দেখছি কি বৌদির এখানে সমস্ত ফল পাকড়া কেটে নৈবেদ্য পুরো সাজিয়ে নিয়েছে। ছোট বৌদি হচ্ছে ওর ছেলেকে নিয়ে স্কুলে যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে বলছিল কি তাড়াতাড়ি করে শিবের মাথায় জল ঢালে ওর ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারবে, সেই জন্য ওরা তাড়াহুড়ো করে সমস্ত কিছু রেডি টেডি করে নিচ্ছিল। আর আমি এদিকে হচ্ছে আপন ফুলের মালা গেঁথে নিচ্ছি। এই ফুলগুলোকে আমরা আপন ফুলে বলে থাকি, মানে শিবের গলায় যে পড়ায় ওই ফুলগুলো। তোমরা কে কী বলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমার কিন্তু জানা নেই শুদ্ধ বাংলা এটাকে কী বলে। আর যেহেতু আমাদের শিবলিঙ্গটা একদমই ছোট, তাই ছোট ছোট করে আমি 6-7টার মতো মালা গেঁথে নিয়েছিলাম, কারণ যে কয়জন জল দেবে সেই সবজনেরই হচ্ছে এই মালাগুলো লাগবে, প্রয়োজন হবে, সেই জন্য গেঁথে নিয়েছিলাম। আর এদিকে আমি শিবকে স্নান করানোর জন্য জলটা প্রিপেয়ার করে নিয়েছিলাম, দিয়ে দিলাম দুধ, তার মধ্যে জল এবং ঘি মধু অগুরু তিল সমস্ত কিছু দিয়ে জলটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছিলাম। ও হ্যাঁ, ডাবে জলও দিয়েছিলাম, সেটা কিন্তু তোমাদের দেখাতে ভুলে গিয়েছি। আর এদিকে আমি সিংহাসনের মধ্যে অন্যান্য ঠাকুরদের ফুল দিয়ে আগে সাজিয়ে দিচ্ছি। এরপর শুরু হয়ে গেল এক একজন করে জল ঢেলে নেবে। প্রথমে বৌদি হচ্ছে ঢেলে নিচ্ছে, কারণ বৌদি যেহেতু ওর ভাইপুতকে নিয়ে স্কুলে যাবে সেজন্য বৌদি আগে ফার্স্টে ঢেলে নিচ্ছে। আর আমি এদিকে বৌদির মোবাইলে ভিডিও করে দিচ্ছি, তার সাথে সাথে আমি সবাইকে মন্ত্র বলে দিচ্ছি। আর আমি একটা পঞ্চিকা থেকে মন্ত্র চেয়ে নিয়েছি জানো তো, মানে ওই আর কি শিবের স্নান মন্ত্র। স্থানীয় দকং ওং পশুপত্যই নম ইদং, স্থানীয় দকং ওং পশুপত্যই নম ইদং, স্থানীয় দকং ওং পশুপত্যই নম ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায়। দেন সবার দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি। প্রথমে শিব ঠাকুরকে মালাটা পরিয়ে দিলাম, এক এক করে কিন্তু আমি সমস্ত নিয়ম কানুন মেনে মানে যতটুকু জানি তা কমপ্লিট করে নিচ্ছি। ইদং স্নানীয় দকং ওং পশুপত্যই নম ইদং স্নানীয় দকং ওং পশুপত্যই নম ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায়। ফাইনালি এবার জল তো দেওয়া কমপ্লিট, এবার হচ্ছে প্রসাদ নিয়ে বসে পড়েছি, কারণ প্রসাদটা না খাওয়া পর্যন্ত আমি উপোসটা ভাঙতে পারছি না। এবার প্রসাদটা খেয়ে জল খেয়ে নেব। এবার প্রসাদটা খাওয়া হয়ে যাওয়ার পর যে ডাবটা দিয়ে শিবের মাথায় জল দিয়েছিলাম সেই ডাবটা তো পুরোটা কাজে লাগবে না, শুধুমাত্র ডাবের জলটাই কাজে লাগবে। তো এবার ডাবটা কেটে হচ্ছে আমি আর বৌদি মিলে এর শাঁসটা খাচ্ছিলাম। আসলে আমার এই শাঁসটা খেতে না ভীষণ ভালো লাগে, কি বলবো তোমাদের, তোমাদের কার কার ডাবের জলের থেকে ওই শাঁসটা খেতে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এতক্ষণ যেহেতু আমরা সবাই মিলে পুজোর নিয়ে ব্যস্ত ছিলাম, সেহেতু রান্নাবাড়া তো কিছুই হয়নি, তাই বাবু হচ্ছে একটা মাছ ধরে নিয়ে এসেছে, তো মা সেই মাছটা আমাকে কেটে দিয়েছে। তো মা এবার অন্যান্য কিছু রান্না করছে বাইরে চুলোতে, এবার আমি হচ্ছে ঘরের মধ্যে মাছটা রান্না করে নেব। তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তারপর কড়াইটা বসিয়ে দিলাম, এবার হচ্ছে মাছগুলো ভেজে নেব। তার জন্য আমি প্রথমে হচ্ছে কড়াই তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে হতে আমি হচ্ছে এদিকে মাছগুলোকে মেরিনেট করে নেব। মাছের মধ্যে
নুন হলুদ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেরিনেট করে মাছগুলো এক সাইডে রেখে দিলাম। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে মাছগুলোকে ছেড়ে দিয়ে মাছগুলো একদম ভালোভাবে ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা টমেটো দিয়ে মাছের একটা পাতলা ঝোল তৈরি করেছিলাম। আসলে পাতলা না, একটু গাঢ়ই বটে। তো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই, তোমরা যদি দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি অন্য একদিন অন্যভাবে শ্যুট করে তোমাদের রেসিপিটা দেখিয়ে দেবো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছটা রান্না করা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটার নামিয়ে দিলাম। আসলে আমার রান্না করতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু রান্নার পর যে সমস্ত বাসনপত্রগুলো জমে থাকে সেগুলো আর পরিষ্কার করতে একদমই ভালো লাগে না। তো মা হচ্ছে আমাকে বকে 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 সেই বাসনপত্রগুলো পরিষ্কার করে। তো এদিকে দেখো আমাদের ডেকোরেটারও চলে এসছে, তো সেটার ভিডিওই আমি শ্যুট করেছিলাম। আর এদিকে আমাদের জানালার মধ্যে আমি একটু ঢং টং করে নিয়েছিলাম, দেখো কি পাগলামি করছিলাম, আমি কি বলবো তোমাদের। আর এদিকে ডেকোরেটার কাকুর সমস্ত বাসনপত্র হচ্ছে যে জায়গায় রান্না করা হবে সেই সমস্ত জায়গায় রাখছে। কিসের অনুষ্ঠান বলো তো আমাদের বাড়িতে? হ্যাঁ, সেটা জানতে হলে এর পরের ব্লগটি কিন্তু অবশ্যই দেখতে হবে। এর পরের ব্লগটিতে মোটামুটি ক্লিয়ারভাবেই বলা আছে যে কি মানে কি বৃত্তান্ত। এই ব্লগটা লাস্ট পর্যন্ত দেখলেও বুঝে যাবে যে আমাদের বাড়িতে কী প্রোগ্রাম আছে। এদিকে দেখো আমাদের সমস্ত পাখা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে ঘরের মধ্যে, মিস্ত্রি কাকু মানে কারেন্ট মিস্ত্রি কাকু লাগিয়ে দিচ্ছে। আর বিকেলবেলা আমি হচ্ছে গিয়েছিলাম একটু ফাইজলামি করতে, বলছিলাম কি মানে অর্জুন ফুল, এগুলোকে আমরা অর্জুন ফুল বলি, এই অর্জুন ফুলগুলো দিয়ে ঘর কুড়াতে খুব ভালো লাগে। আর আমাদের এদিকে গাছও আছে, তাই অনেক আগে এগুলো কাটার প্রয়োজন ছিল, কিন্তু আমি আজ করব কাল করব করেই উঠতে পারছিলাম না। তো এদিকে হচ্ছে আমি অর্জুন ফুলগুলো কেটে নিয়েছিলাম, আর আমি বেশি কাটতে পারিনি, জানো তো যে কটা কেটেছি সে কটা দিয়ে একটা পিছেও হবে না। তো তারপর হচ্ছে জেঠুদের বাড়ি থেকে হাফটা নিয়ে গিয়ে সেখানে ভাইকে উঠিয়ে দিলাম গুলো একটু টেনে টেনে নামিয়ে দেওয়ার জন্য, যাতে করে আমি উঠেই হচ্ছে মানে কেটে নিতে পারি, কারণ আমি হচ্ছে হাফটার খুব বেশি উপরে উঠতে পারি না, কারণ আমার ভয় লাগে যদি আমি পড়ে যাই, সেই জন্য হচ্ছে উপরে উঠতে পারি না। যাই হোক, মোটামুটি যে কটা নিচের নাগালের মধ্যে পেয়েছি সেই কটা কেটে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর এদিকে হচ্ছে এখন রাত্র হয়ে গিয়েছে, এবার দেখাচ্ছি যেহেতু আমাদের বাড়িতে একদিন পরের পরেই অনুষ্ঠানটা আছে, তাই অনেকগুলো খরচাপাতি নিয়ে আসা হয়েছে। কী কী এনেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছ একটা কুলো, তারপর হচ্ছে গ্লাস, এদিকে রাখা হয়েছে মুগ ডাল, আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু ভয়েস অনেকটা ডিলেট হয়ে গিয়েছে, সেই জন্য আমি আবার ওভার ভয়েস দিয়েছি। এরপর ঘি, তারপর হচ্ছে বাদাম, বাতাসা, চিনি, ভেষন, এখানে যে সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিছুটা রান্না করার জন্য আনা হয়েছে, আবার কিছুটা ঠাকুর ঘরের পুজোর জন্য আনা হয়েছে। আবার এভরিডে দুধ পাউডার 1 কেজি আনা হয়েছে, মানে ওই দিন আমাদের বাড়িতে যে কয়জনের আয়োজন ছিল মোটামুটি প্রায় 150 জনের আয়োজন ছিল, রান্না করা হবে 150 জনের জন্য। এখানে শুধুমাত্র মুদি দোকানের খরচাগুলো আনা হয়েছে, আরও কিছুটা বাকি ছিল সেগুলো পরে আনা হয়েছিল অবশ্য। এদিকে দেখো আমি রাখলাম হচ্ছে সর্ষের তেলের প্যাকেট, এখানে 1 প্যাকেট আছে দেখতে পাচ্ছি, মানে 8 প্যাকেট আনা হয়েছিল, মা অনেকটা ঘরে ঢুকে রেখেছে, সেগুলো আমার সামনে আর দেখতে পাইনি। পাঁপড় আনা হয়েছে, শুকনো লঙ্কা, আরও অনেক কিছু। তারপর এখানে আনা হয়েছে সুজি, ময়দা, আরও যাবতীয় অনেক কিছু আনা হয়েছে, কাজু, কিশমিশ, কিশমিশ সহ অনেক কিছু তারপর আনা হয়েছে একটা বড় মোমবাতি, একটা বড় মোমবাতি, আরও অনেক কিছু আনা হয়েছে, এগুলো আমার সামনেও নেই এখন। এখানে অনেক কিছু আনা হয়েছে, এই প্যাকেট ট্যাকেটের মধ্যে কী আছে সবগুলো এখন খুলতেও পারছি না, আমার দিকে দেখাও তো। চলো আরও এখন আবার বাজারে গেছে, রাত্রেবেলা আরও অনেক কিছু নিয়ে আসবে, সবগুলো তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে কিন্তু শেয়ার করবো, ঠিক আছে চলো।